আল্লাহ পাক বলেন আমি মৌমাছিটাকে আমার শিক্ষা দিলাম হাজার হাজার মাইল ওই মৌমাছিটা চলে যায় রস আহরণ করার জন্য পরবর্তীতে যখন তার বাসায় ফেরত আসে আল্লাহ পাক ডাক দেয়া কই কোনদিন ওই মৌমাছিটা তার রাস্তা ভুলে যায় না আল্লাহু আকবার কে রাস্তা দেখাইছে কোনদিন মৌমাছি শুনাই মরে দায়শা জিজ্ঞাসা করে না চাটখিলের রুটি কোন দিকে যাব হালিমা দিগির বারাইশা বলে না আমি খিলপাড়া বাজার যাব কোন দিক দিয়ে গেলে সুবিধা হয় এই মৌমাছিগুলো কোন টেকনিক্যাল কলেজে লেখাপড়া করছে জোরে বলে বৈজ্ঞানিকরা বলেন দার্শনিকরা বলেন একটা মৌমাছি যখন তার বাসার থেকে বের হয়ে যায় তখন তার গতিবেগ থাকে প্রতি ঘন্টায় 600 মাইল আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে না তুমি বুয়েটে লেখাপড়া করেছ রুয়েটে লেখাপড়া করেছ তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার কোন প্ল্যান তোমার কাছ থেকে নিয়ে নিতে হলে লক্ষ লক্ষ টাকা দিতে হয় আল্লাহ ডাক দিয়া কই গোলাম আমার বাবুই পাখির চেয়েও তুমি বড় ইঞ্জিনিয়ার হও না তোমার প্ল্যানিং অনুযায়ী যদি বিল্ডিং করা হয় সিডর সাইক্লোন আইলাম ভূমিকম্প আসলে থাকবে কথা কয় না থাকবে আল্লাহ বলেন কোনটাই থাকবে না সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে অথচ আমার ইঞ্জিনিয়ার বাবুই পাখিটা কত নিখুঁত করে কত নিপুণ করে তাল গাছের মধ্যে বাসা বানায় সিডর হোক আইলা হোক সাইক্লোন হোক মহাসেন হোক আর নার্গিস হোক আমফান হোক আর জামফান হোক কথা বলুন ঠিক কিনা কোনো কিছু তার বাসার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে না ঠিক না বেটি পারে ওই বাসার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারে না ওই বাবুই পাখিটা বুধ বুয়েটের ছাত্র আল্লাহ কার ছাত্র আল্লাহর কলেজের ছাত্র সুবহানাল্লাহ জোরে বলুন আর এত নিপুণ করে বানায় ওটার মধ্যে আবার ফ্লোরিং সিস্টেম আছে আবার ব্যাকডোর আছে সুবহানাল্লাহ জোরে বলেন ইমার্জেন্সি দরওয়াজা আছে আল্লাহু আকবার বলবেন না তুমি কিসের কসুর ইঞ্জিনিয়ার হইলা ওই বাড়ার বাসা তো সিডরে আইলায় ভূমিকম্পে বিন্দু পরিমাণ ক্ষতি হয় না ঠিক না আল্লাহ আমি অনেক বয়ানে বলি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব বুদ্ধিমান যারা কোন বুদ্ধিমান আমরা যাদেরকে বুদ্ধিজীব বলি এরা নয় আমাদের সমাজে আমরা অনেকে বুদ্ধিজীবী বলি না এই বুদ্ধিজীব সবাই না রাগ করেন না কিছু বুদ্ধিজীব আছে আমি বলি যে এরা বুদ্ধিজীবী না এরা হলো বুদ্ধিজীব জীব বুঝেন তো জানোয়ার শুধু শুধুই জাগতিক পড়া পড়ছে ইসলাম নিয়ে তাদের কোনো গবেষণা নাই কোরআন সুন্নার কোনো গবেষণা নাই এগুলো যতই লেখাপড়া করুক এগুলো জানোয়ার ছাড়া আর কিছু হয় যেই বিদ্যার সঙ্গে যেই জাগতিক জ্ঞানের সঙ্গে কোরআন সুন্নার জ্ঞান থাকবে না এটা মানুষকে মানুষ বানায় না জানোয়ার বানায় ডাক করতেছে নামি দামি হোটেল যেগুলো ঢাকা যাইতে পড়ে কুমিল্লা চট্টগ্রাম ঢাকা যাইতে এগুলোর মধ্যে মাঝে মধ্যে বিরতি দেনা গাড়ি ঢুইকা দেখবেন পেশাব করার সিস্টেম বসার কয়টা আর দাঁড়ানোর কয়টা বসার বেশি না দাঁড়ানোর বেশি এই যে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে এগুলো বোধ সব অমুসলিমদের সন্তান শুধু মুসলমানদের সন্তান বিশাল ডিগ্রিধারী ওই যে আমি অনেক বয়ানে বলি মুরুক্কু বাবাকে জিজ্ঞাসা করছে তোমার ছেলের লেখাপড়ার কি অবস্থা কি পড়তেছে বলে যে ভাই আমি তো কোনো ক্লাস ক্লাস বুঝি সুঝি না তবে আমার সন্তানের লেখাপড়া উন্নতির দিকে এটা আমি বুঝতে পারছি কেমনে বুঝলাম ওই যখন প্রাইমারিতে লেখাপড়া করতো তখন বসে বসে পেশাব করতো
যে হাই স্কুলে ভর্তি হইছে তখন দেখি আর কোনোদিন বসে পেশাব করে না দাঁড়ায় গেছে তাতে বুঝলাম বসার থেকে যেহেতু দাঁড়ায় গেছে উন্নতি হইছে ঠিক বললাম না বে ঠিক বললাম মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়মান কাত্তু আল্লাহর নবী জীবনে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করেন নাই ঠিক কি না বলেন হ্যাঁ আতা সুবা তাতা কওমিন ফাবালা কায়মান একবার আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করছে ফুকাহায়ে কেরাম তার অনেক বিশ্লেষণ করেন যে আল্লাহর নবী অসুস্থ ছিলেন উম্মতকেই ফতোয়া দিয়ে গেলেন তুমিও যদি এরকমের অসুস্থ হও দিনদার বিজ্ঞ ডাক্তার যদি বলে বসলে আপনার সমস্যা হবে ক্ষতি হবে তাহলে আমার আমি নবী একবার অসুস্থ হয়ে তোমাকে ফতোয়া দিয়ে গেলাম তোমার এই অসুস্থ মানুষ মাজুর মানুষের জন্য দাঁড়িয়ে পেশাব করা জায়েজ ঠিক কিনা বলে অথবা নাপাক ডাস্টবিন এখানে বসে পেশাব করলে সব নাপাক গুলো আয়েশা গায়ে লাগবে আল্লাহ নবী পেশাব এই নাপাক থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে পেশাব করছেন উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন নাপাক যেন কখনো গায়ে না লাগে ঠিক কিনা বলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনারা যারা বসে পেশাব করেন টিস্যু ব্যবহার করেন পানি ব্যবহার করেন আর যারা দাঁড়িয়ে পেশাব করে দুইজনের পবিত্রতা তো একরকমই দাঁড়িয়ে যারা পেশাব করে পেশাব করার সাথে সাথে চেইন লাগায় না খোলা রাখে এরপরও কি কিছু আসতে পারে না পারে না আসার সম্ভাবনা আছে না নাই এগুলো আসলে হাওয়াতে উড়ে যায় না কোথাও লাগে হয়তো নিজের রানে লাগে না হয় কাপড়ে লাগে লাগার কারণে কি এটা পাক হলো না পাক হলো জুরি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস মাররা বিকওরাইন ইউআযাবান দুইটা কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন উভয় কবরে শাস্তি হচ্ছে আল্লাহর হাবিব বললেন আম্মা আদুহুমা ফাকানা লা ইয়াসতাতিরু আনিল বাউল ফাকানা লা ইয়াসতানজিহু আনিল বাউল একজনের কবরে শাস্তি হওয়ার কারণ হলো পেশাব থেকে বাঁচত না চেইন টান দিয়ে দাঁড়ায় পেশাব করত নাপাক হয়ে যেত এই কারণে তার কবরে শাস্তি হচ্ছে নাউজুবিল্লাহ তাইলে এই নাপাক যে নাপাক নিয়ে কবর গেলে শাস্তি হবে এটা আমার আপনার কালচার হয়ে গেছে ইদানিং কাল আমরা ঢাকা শহরে যা দেখি আগে এতটা দেখি না অধিকাংশ পুরুষদেরকে দেখা যায় হাফ প্যান্ট পরে বের হয় ঠিক না বে ঠিক মুসলমান কোনদিন কি হাঁটু খুলতে পারে হাঁটু ঢেকে রাখা এটা কি সাময়িক খরচ না দাইমি খরচ প্রয়োজনে হাঁটু খোলা যাবে চিকিৎসা যদি হয় বাথরুমে যদি যান সেটা ভিন্ন কথা তারপরও ছোট অ্যাস্তেঞ্জা করলে যতটুকু সম্ভব হাঁটু ঢেকে আপনার অ্যাস্তেঞ্জা করা আমরা তো শুনি ঠিক হয়ে আমল করি নানা আর নাতির ওয়াজের ঘটনা আছে খাল বাড়ি দিয়ে আইসে ওয়াজ শুন হুজুরে বয়ান করছে দাইমি ফরজে যে ভাই কৃষি কাজ করেন আর যাই করেন হাঁটুর উপরে কিন্তু কাপড় ওঠানো যখন বাড়িতে যাবার সময় হলো তখন নানা আস্তে আস্তে কাপড় কোন দিকে নিতেছে নাতি ডাক দেয়া কয় নানা কাপড় উপরে যাচ্ছে কেন হুজুর না বয়ান করলো যে কখনো এই হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না নানা নাতির ধমক দেখে আজকে 22 বছর যাবৎ নদীর এপার থেকে ওই পারে এসে বয়ান শুনি ওয়াজ শুনি কোনোদিন এই পারের বয়ান ওই পারে নেওয়া যায় না কথা কয় না মানে এই নদীর পারের বয়ান এই পারেই থাকে আর আমি খালি আর তুই আজকে বয়ান শুনে ওই পারে নিবার নিবার লাগছস তাই না তাহলে কি বয়ান শুনতে হবে আমলের নিয়তে নাকি শোনার জন্য শুনলাম এই জন্য আজকের মাহফিলের শিরোনাম দেওয়া হয়েছে ইসলাহী প্রোগ্রাম নিজের নফসকে ইসলাহ করতে হবে সুন্নতি জিন্দিগি কায়েম করতে হবে আমার আপনার জিন্দিগি যদি সুন্নতি জিন্দিগি না হয় আল্লাহ প্রদত্ত জিন্দিগি না হয় মন চাহি জিন্দিগি হয় আফসুস করা ছাড়া আর কোনো বিকল্প থাকে ঠিক কিনা বল
কিন্তু এই আফসোসে কোনো লাভ হবে না মুহতারাম হাজেরিন আল্লাহ বলেন তোমার চেয়ে অনেক জ্ঞানী গুণী অনেক বড় ডাক্তার অনেক বড় ইঞ্জিনিয়ার আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি তুমি একটু চিন্তা করলেই পাবে সুবহানাল্লাহ وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً الله বলেন তোমাদের চতুষ্পদ জন্তুর মধ্যে যদি থাকাও ওখানেও তোমরা নসিহত এবং উপদেশ খুঁজে পাবে نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرَثٍ مِنْ بَيْنِ فَرَثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ الله বলে রে গোলাম তুমি যে দুধ পান করো তুমি একটু চিন্তা করে দেখো এই দুধটা কোন জায়গা থেকে আসে আল্লাহ বলেন আমি আল্লাহ দুধটাকে ময়লা আবর্জনা এবং রক্তের মাঝখান থেকে আমি আল্লাহ কুদরতি চালনি দিয়া কুদরতি মেশিন দিয়ে গাভীর উলানের মধ্যে জমা করে দেয় ওই দুধের মধ্যে কিন্তু রক্তের কোনো ক্লার কালার পাওয়া যায় না আবর্জনা নাই আল্লাহ বলেন তুমি কোনোদিন বুঝতে পারবে না আমি আল্লাহ কিভাবে সুন্দর করে এই দুধটাকে তোমার জন্য জমা করে দিলাম তুমি দুধের গ্লাস যখন মুখে দিবে মুখে দিতে দিতে হবে তোমার পেটের ভিতরে যাইতে দিতে হবে না আল্লাহ শুধু তাই বলেন নাই সাইগাল্লিশারিবিন আল্লাহ বলেন তুমি যখন এটাকে মুখে দিবা খুব সহজ ভাবে তোমার পেটের ভিতরে ঢুকে যাবে কোনোদিন তোমার গলার মধ্যে যায় আটকাবে না এইজন্য পৃথিবীর মধ্যে কেউ বলতে পারবে না যে দুধ খাওয়ার পর দুধরা আমার গলার মাঝখানে আটকে ছিল কারণ কোরআনে আল্লাহ বলেন সাইগাল্লিশারিবি তুমি মৌমাছি থেকে চাকি থেকে মধু আহরণ করা আল্লাহ বলেন তুমি কি একবার চিন্তা করছো এত সুন্দর মধু কিভাবে আমি আল্লাহ চাকের মধ্যে জমা করে দিলাম সুবহানাল্লাহ ধরে বলে দুইটা পোকা একটার নাম হলো ভীমরুল আরেকটার নাম হলো মৌমাছি উভয় পোকা দেখবেন মিষ্টির দোকানে মিষ্টির উপর পাওয়া যায় ফুলের বাগানে পাওয়া যায় ভীমরুলও ফুলের উপরে বসে মৌমাছিও বসে জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহ ডাক দেখে গোলাপ ভীমরুলটা ফুলের ফলে রস আহরণ করে এরপরে তার মেশিনের ভিতরে যখন যায় ওইটা দিয়ে যদি তোমার গায়ে সামান্য একটু পুশ করতে পারে তাহলে তুমি মারা যাবে কথা কয় না ভীমরুল কামড় দিলে অনেক সময় মারা যায় না অথচ সেম রস ফল ফলের রস মিষ্টি রস আহরণ করছে মৌমাছি এই মৌমাছি তার চাকের মধ্যে যখন রসটা জমা করে আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন ইখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস আল্লাহ বলেন এই রস এই মধু যখন তুমি আহরণ করবে আল্লাহ বলেন তুমি যদি ইয়াকিন আর বিশ্বাস নিয়ে এই রস আহরণ সেই রস যদি তুমি পান করো মধু যদি পান করো রে আমি আল্লাহ তোমার যত জটিল রূপ হোক না কেন এর দ্বারা আমি আল্লাহ তোমার রূপ থেকে শিফা নসিব করে দেব তুমি কি একবার চিন্তা করছো একই ফলের রস একই ফুলের রস দুই মেশিন থেকে বের হওয়ার পর একটা বিষ হয়ে যায় আর একটা মানব জাতির জন্য শিফা হয়ে যায় এটা কে করেছে কোরআনে আল্লাহ সূরা নাহলের মধ্যে বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি যখন মৌমাছি
ঘরের মধ্যে বাসার মধ্যে ছাদের মধ্যে জঙ্গলের মধ্যে গাছের মধ্যে চাক বানায় বাসা বানায় আল্লাহ পাক বলেন আমি মৌমাছিটাকে এমন শিক্ষা দিলাম হাজার হাজার মাইল ওই মৌমাছিটা চলে যায় রস আহরণ করার জন্য পরবর্তীতে যখন তার বাসায় ফেরত আসে আল্লাহ পাক ডাক দেয়া কই কোনদিন ওই মৌমাছিটা তার রাস্তা ভুলে যায় না আল্লাহু আকবার কে রাস্তা দেখাইছে কোনদিন মৌমাছি শুনাই মরে দায়শা জিজ্ঞাসা করে না চাট খিলে রুটি কোন দিকে যাব আলিমা দিগির বারাইশা বলে না আমি খিলপাড়া বাজার যাব কোন দিক দিয়ে গেলে সুবিধা হয় এই মৌমাছিগুলো কোন টেকনিক্যাল কলেজে লেখাপড়া করছে জোরে বলে বৈজ্ঞানিকরা বলেন দার্শনিকরা বলেন একটা মৌমাছি যখন তার বাসার থেকে বের হয়ে যায় তখন তার গতিবেগ থাকে প্রতি ঘন্টায় 600 মাইল কত 600 মাইল তাহলে কতটুকু স্পিডে বের হয় আল্লাহু আকবার বলে এভাবে কোরআনে যে আল্লাহ বলেছেন ইখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস তাই মৌমাছির রাজা ইয়াসুবুন নাহাল ওই রানী মৌমাছি যে চাক বানায় তার আশপাশে কড়া চেক পুশ বসায় সুবহানাল্লাহ জুড়ে বলে যারা মধু আহরণ করে চাকের মধ্যে জমা করবে জমা করার আগে মধুটা টেস্ট করে নিও চেক করে নিও এটার মধ্যে কোনো ভেজাল আছে কিনা যদি চেক পোস্টের মধ্যে কোনো ভেজাল ধরা পড়ে তাইলে রানীকে কয়েক লক্ষ টাকা দিলে কেস মামলা খালাস ওখানে কিছু টাকা দিলে চলে না বান্ডিল দিলে চলে না এমন করা চেক পুশ বসায় যারা চেকার আছে তারা প্রত্যেকটা মৌমাছির মধুগুলোকে চেক করে ঢুকায় কোন কারণে যদি একটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভেজাল পাওয়া যায় সাথে সাথে রানীর কাছে বেশ করে রানী ভেজাল মধু নিয়ে আসছে রানীর হুকুম হলো সুজা চল্লাতকে দায়িকা বলে এখানে কোনো সানিয়া ফিল নাই তার শিরোচ্ছেদ করে দাও এই জন্য মৌমাছির চাকের নিচে মাঝে মধ্যে দেখবেন মৌমাছির কল্লা পড়া থাকে কথা কয় না কারণ ইয়াসুবুন নাহাল বলে যেখানে আল্লাহ আমার মধুর প্রশংসা করেছেন এখানে তুমি দুই নাম্বার মধু ঢুকাবে তাইলে তো আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে আল্লাহু আকবার বলেন চেক করে করে ওই মৌমাছির মধুগুলো ঢুকানো হয় সুবহানাল্লাহ এত দূরে চলে যায় বাসায় আসতে কোনো ব্যাগ পাইতে হয় না ওটা কোনো টেকনিক্যাল কলেজে লেখাপড়া করে নাই কোনো ভার্সিটিতে লেখাপড়া করে নাই কার ভার্সিটিতে লেখাপড়া করেছে আর হায়রাম আল্লাহ পাক কোরআনের এই আয়াতগুলো দিয়ে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটু গবেষণা করেন না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ দেখো না নদীগুলোকে আমি আল্লাহ বাঁকা করে করে বানাইলাম সুজা হয়ে যদি নদী চলে যাইত তাইলে একজনে চাষাবাদ করতে পারত আরেকজনের জমিতে পানি দেওয়া সম্ভব হতো না আল্লাহ বলেন এই জন্য কুদরতিভাবে আমি নদীগুলোকে বাঁকা করে বানাইছি তুমিও যেন পানি পাও তোমার পাশে আরেকজন যেন পানির সেচ দিয়ে তার চাষাবাদ করতে পারে সুবহানাল্লাহ আর হায়রাত এই জন্য আল্লাহ পাক বলেন এগুলো নিয়ে চিন্তা করো আমার কুদরত নিয়ে গবেষণা করো কিছু হলেই তুমি মনে করবে না তুমি অনেক কিছু হয়ে গেছ আল্লাহ ডাক দিয়ে বলেন না না সব কিছুর এক্সাম্পল মেসাল আমি আল্লাহ আমার সৃষ্টির মধ্যে রেখে দিয়েছি আল্লাহ মোহতরম হাজিরিন শেষ কথা আল্লাহ পাক পশুদের মধ্যে এমন কিছু যোগ্যতা দিয়েছেন যা আপনি হাজারো এমবিবিএস হয় এফসিবিএস করে এফআরসিএস করে আপনি পাবেন আমি ছোট্ট একটা ঘটনা বলি আল্লাহ পাকের কুদরতের নিদর্শন
আমরা যখন দেওবন্দে গেলাম বিশ্বের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ আমাদের বাংলাদেশের যত কওমি মাদ্রাসা দেখেন সবগুলোর সম্পর্ক হলো দেওবন্দ মাদ্রাসার ঠিক কি না বলেন বানরের উৎপাত অনেক বেশি ওখানে যাওয়ার পর আমরাও দেখছি অনেক বানর খুব উৎপাত করে খানা রাখা যায় ওখানে গিয়ে ঘটনা শুনলাম ছাত্র উস্তাদ মিলে পরামর্শ করলো যে বানরের যন্ত্রণায় তরকারি রাখতে পারি না রুটি রাখতে বানর তো বানরই বুঝলেন কিছুই রাখতে পারি না রুটির মধ্যে বিশ মাখায়া বাহিরে রেখে দিব একবার খাইলে যখন মারা যাবে আর দ্বিতীয়বার আসবে পরামর্শ করে মাদ্রাসার বাহিরে বারান্দাগুলোর মধ্যে রুটির মধ্যে বিশ মাখায়া সুন্দর করে সাজায়া সারিবদ্ধভাবে রুটিগুলো রাখছে যে বানর আসবে খাবে আর মরবে আমরা শুধু দূরের থেকে দেখব বানরের পাল আসছে এই পালের নেতা আছে না নাই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী ছোট হোক বড় হোক এরা নেতাকে ফলো করে শুধু আমরাই ফলো করি ঠিক বললাম আমাদের নেতাকে মোদের নেতা বিশ্ব নবী কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিবকে আল্লাহ আমাদের নেতা বানাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমরা দুনিয়ার যত নোংরা আছে এগুলোকে আমরা ফলো করি ঠিক কিনা বলেন অবশ্য কিলবাড়া বাজারের বাই এলাকার মানুষের যুবকরা অনেক ভালো কম দেখা যায় রোনালদো মেসি নেইমার এরা কিভাবে চুল কাটে এরা কিভাবে গেঞ্জি পরে আমার যুবকরা এইভাবে তাদের স্টাইল গ্রহণ করার জন্য পাগল ঠিক কিনা বলে অথচ আল্লাহ বলছেন তোমরা আদর্শকে ফলো করবা নেতা মানবা নমুনা মানবা তো কাকে আল্লাহর হাবিবকে সুবহানাল্লাহ তো বিশ্বের প্রত্যেকটা প্রাণী তাদের নেতাকে ফলো করে বানরের পাল যে নেতা কে ফলো করে আসছে নেতা প্রথমে আইসেই দেখছে যে আজকে খাবার সব রেডি তখনই তার মাথায় চিন্তা আসলো যে অতি ভক্তি অতি ভক্তি চোরের লক্ষণ এই জন্যই কিন্তু বিভিন্ন গাড়িতে লেখা থাকে অপরিচিত লোক থেকে সাবধান মুরব্বীদেরকে এই সমস্ত বখাটে যারা আছে দুই নাম্বার যারা আছে পকেট মার যারা আছে আর মুরব্বীদেরকে বেশি টার্গেট করে আরো যদি দেখে যে পান খান যারা আমি বদনাম করতেছি না আবার রাগ করেন না তখন চিন্তা করে পানের মধ্যে কিছু নেশাদ্রব্য ঢুকায়া আয়সা ওই চাচার কাছে বসে বয়সা মুসকে হাসি দিয়া কয়ে চাচা আপনাকে না একেবারে আমার আব্বার মতো দেখা যায় মানে বাপ ডাই খেয়ে দিছে কথা কোন ঠিক কি না আপনার চেহারাটা একেবারে অবিকল আমার আব্বার মতো কয়া আবার এরা তো বিভিন্ন রকমের অভিনয় করতে পারে কোনোটা আছে একটু কান্নাই করে দেয় আহা অনেকদিন পরে আপনারে দেখলাম আমার আব্বার মতো মনে হইতেছে কথা বলতে বলতে হ বাবা হয় মানুষের মতো মানুষ হয় এ মুরব্বী কথা বলতে বলতে একটা পর্যায়ে চাচারে কি কয় চাচা পান খান তো মনে হয় বলে হ্যাঁ আমি একটা পান দিই ছেলে হিসাবে একটা পান খাবে তো চাচা মনে করছে পাঁচ টাকা তো বাঁচলো কথা কয় না ওটা ফ্রি পান খাওয়াইব পাঁচটা টাকা তোমার বাঁচলো দৌ বাবা তুমি যেহেতু খাওয়াইতে চাইতেছ এই পান মুখে দেওয়ার সাথে সাথে চাষা আর দুনিয়াতে নাই চাষা এই জগৎ পাড়ি দিয়ে আরেক জগতে ঠিক কিনা বলে ভাতিজা তো কারণ চাষা ভাতিজা তো মিরাসি পায় উত্তরাধিকার পায় না যা আসিল সব নিয়ে নিছে কথা বলেন ঠিক কিনা আগেই তো চাষা বানাই হলাইছে এখন তো চাষার পকেটে মোবাইল টোবাইল যা আছে এটা তো ভাতিজা হিসেবে এমনি পায় সব কিছু নিয়া তারপরে কি সামনে গিয়া চাষারে ঘুম পাড়ায় ওই নামে গেছে এটারে বলে অতি ভক্তি এই জন্য অপরিচিত লোক থেকে সাবধান কে কোন
সুরত নিয়ে আপনার কাছে আসবে আপনি জানেন বানরে পূজা ফলাইছে বানরের নেতা পূজা ফলাইছে যে এত দিন একটা রুটি খাওয়ার জন্য কত তাড়া খায় কত ধমক খায় কত পিটন খায় ঘরে গেলে তাড়ায় আবার বাইরে আসলে আবার দৌড়ানি দেয় আজকে সব দস্তরখানে সুন্নতি দস্তরখানে সব রেডি ফিহি মা ফিহি ফাতা দাব্বা ওয়ালা তাকুম মিনাল গাফিলিন এটার মধ্যে নিশ্চয়ই কোনো কিন্তু কিন্তু না থাকলে এভাবে সব রেডি করে রাখতো না সমন সবাইকে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে তার দলের যারা আছে সবাই কি জারি করছে রেড অ্যালার্ট এই কেউ রুটি দিয়ে মুখ দিবা না আমি আগে এটাকে টেস্ট করি বানরের নেতা একটা রুটি তার ডায়াগনস্টিক সেন্টারে লাগাইছে পরে রিপোর্টে লেখছে যে আগামী কাল বিকালে ডেলিভারি রিপোর্ট পাওয়া যাবে কথা কয় না না সাথে সাথে রেজাল্ট তুমি কিসের কসুর মেশিন ফিট করছো সাথে সাথে রিপোর্ট দিতে পারো না বানরের ডায়াগনস্টিক সেন্টার কত পাওয়ারফুল দেখ সুবহানাল্লাহ কইবেন না বানরে তার ডায়াগনস্টিক সেন্টারে রুটি নিয়ে বুঝা বলাইছে যে ফিহি মা ফিহি ফাতা দাব্বা এখানে কোনো না কোনো কিন্তু বিষ মিশানো আছে সুজা কোনো কথা নাই সবাইকে নিয়ে চলে গেছে ছাত্র উস্তাদ সবাই মনে করছে যে বুঝা বলাইছে রে আর জীবনও আজকে বিষের খবর পায়া শিক্ষা পাইছে আর জীবনও আসবে না সব চলে গেছে মাত্র দশ থেকে পনেরো মিনিট আবার চলে আসছে আবার খালি হাতে আসে নাই হাতিয়ার নিয়ে আসছে কি নিয়ে আসছে হাতিয়ার কি গাছের পাতা বড় বড় গাছের পাতা আল্লাহু আকবার বলেন চিন্তার বিষয় এবার এক হাতে পাতা আর এক হাতে রুটি আল্লাহু আকবার একদিক দিয়ে রুটি কামড়ায় আর একদিক দিয়ে পাতা কামড়ায় সমস্ত রুটিগুলো খেয়ে ফিনিশ করে নাচতে নাচতে সব জঙ্গলে চলে গেছে পরের দিন পত্রিকায় আসতে পাঁচটা বানর মারা গেছে কথা কয় সময় টিভিতে আসছে দশটা বানর মারা গেছে একাত্তরে আসছে পনেরোটা বানর মারা গেছে সবগুলো রুটি খায়া চলে গেল একটা বানরের কিছু হয় নাই আল্লাহু আকবার বলে কারণ এই সবগুলো বানর ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আল্লাহ قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى আল্লাহ পাক বলেন শুধু বানাইছি তা নয় পৃথিবীর জমিনে চলার জন্য যার যা দরকার আমি আল্লাহ তা দিয়ে প্রত্যেকটা প্রাণীকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম সাফের মধ্যে বিজি বসবাস করবে জঙ্গলের মধ্যে কুবরা সাপ থাকবে বিষাক্ত সাপ থাকবে সাপগুলো বিজির উপর নেওয়ালের উপর আক্রমণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন বিদ্যা শিক্ষা দিলেন সুবহানাল্লাহ জোরে বলে জিওগ্রাফিগুলোতে গেলে দেখবেন ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে বিশাল বিশাল সাপের সঙ্গে বেজির লড়াই হয় ঠিক কিনা এই লড়াইয়ের কারণে সাপ যখন কামড়ায় তখন কি নেওয়ালগুলো মারা যায় কথা বলে মানুষ কি কামড় দিলে বাঁচে না মরে মানুষ মারা যায় কিন্তু নেওয়ালগুলো বেজিগুলো মরে না আল্লামা কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখে যখন ওই সাপে কামড়ায় সাথে সাথে জঙ্গলের মধ্যে ঘাসে কামড় দেয় ওই তার বিষটা তার গায়ে থেকে নেমে যায় আল্লাহু আকবার বলে কোথা থেকে শিক্ষাটা পাইল বলেন বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফি আল-লাইলি ওয়ান-নাহার লাআয়াতিন লিউলিল আলবাব বুদ্ধিমানের জন্য
যারা বিচক্ষণ তাদের জন্য আল্লাহ পাক এর মধ্যে আসমান আর জমিন এর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন রেখে দিয়েছেন সুবহানাল্লাহ মহতারাম হাজেরিন এই বুদ্ধিমানের সংজ্ঞা আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর হিসাবে বুদ্ধিমান হলো যারা সব সময় আল্লাহকে স্মরণ করে দাঁড়ায় নামাজ পড়ে বসে নামাজ পড়ে শুয়ে নামাজ পড়ে তবুও নামাজ ছাড়ে না